ওসে গাউসুল আজম কেবলে আলম এমন একটি নকশা করে দিলেন যেই নকশাকে অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাটা আপনার জন্য সহজ হয়ে যায় এই শব্দ কর্ম পদ্ধতি দেওয়ার একমাত্র কারণ হলো কি যাতে আল্লাহর রাস্তায় চলার সময় সিরাতুল মুস্তাকিমে চলার সময় শয়তান আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চাইবে কিন্তু শয়তানের ফেরত থেকে শয়তানের দোকা থেকে মুক্তি কিভাবে পাবেন যেমন ধরেন জেনে রাখেন জেনে রাখেন

এই দরজা যখন আপনি আকায়া দিবেন বন্ধ করে দিবেন পাহারাদি দিয়ে দিবেন সেইখান দিয়ে অন্তত পক্ষে কেউ ঢুকুক আর না ঢুকুক কিন্তু শয়তান ঢুকতে পারবে না তবে আল্লাহর বন্ধ নবীর উম্মত জেনে রাখো হজ জেনে রাখো শয়তান কিন্তু বড় ভয়ঙ্কর শয়তানকে চীনা বড় কঠিন শয়তানের লম্বা লম্বা সিং নাই শয়তানের লম্বা লম্বা দাঁত নাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল পয়গম্বরকে কুরবানি দিতে যায় তখন নাকি শয়তান যেই সূরত ধারণ করেছিল ওই সূরত ছিল দাড়িওয়ালার সূরত টুপিওয়ালার সূরত পাগড়িওয়ালার সূরত নিয়ার শয়তান সামনে দাঁড়ায় গেল আরে তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায় বলে বেড়াইতে নিয়ে যায় বলে না 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 কুরবানি দিতে নিয়ে যায় বলে তুমি কি পাগল কেন বাবা তার সন্তানকে কুরবানি দিবে বলে আল্লাহ হুকুম করেছেন তখন মা হাজেরা বুঝে নিলেন এটা মাওলানা নয় এটার নাম হলো শয়তান সঙ্গে সঙ্গে পাথর মারলেন শৈতান বললেন আমাকে কেন পাথর মারলেন আমি তো আপনার উপকার করছি বৃদ্ধ বয়স হয়ে নব্বই পত্তর বয়স ইব্রাহিম খালিলুল্লাহকে আল্লাহই সন্তান দিল উনি সেটা জবে করতেছে মা হাজরা বললেন দূর হ শয়তান আমার স্বামী ইব্রাহিম খালিলুল্লাহ ইসমাইলকে জবে করবে যদি আল্লাহর হুকুম থেকে থাকে আমি মাও কেন মেনে নিব না আমার স্বামী কেন আল্লাহর হুকুম আদায় করবে না উচ্চ আওয়াজে বলেন সুবহান এজন্য শায়রা বলেন আরে মদিনার গোলামি আমায় দে হযরত কেবেলাল মদিনার গোলামি হামাইদে মদিনার গোলামি হামাইদে ও বাবা জানে কেবেলাল মদিনার গোলামি হামাইদে সোনা चांदी কি রূপা চাই না আরে চারন্দুলি এই সোনা চাঁদি গি রূপা চাই দুলি এই কামনা ভাঙা তো দীর জোহরালা ও গরে ভাঙা তো দীর জোহরা লাগাই দে ও দেলা মহিনা মদিনার গোলামে ফটিক ছোড়ি থানার মাঝে সুয়াছেন আজি বি সাজে ফটিক ছড়ে থানার মাঝে সুয়াছেন আজি গিবি সাজে ওরে শরে খুদারে আশের খদায় আলির দে ও হজরত কেবলা মদিনার গোলামি তো এই গোলামি কেমনে পাবে যদি এই সপ্তকর্ম পদ্ধতিকে সঠিকভাবে অনুসরণ আপনি যদি পীরের হুকুম না মানেন আপনি কি সত্যিকার মরিত পীর বলছেন হারাম খাও না হালাল খাও জোরে বলেন না কি বলছেন হজরত কেবলা কি বলছেন কবুতরের মতো বাসিয়া বাসিয়া কবুতর কেন বললেন কবুতর দেখবেন কখনো না পাক দানা মুখে নেয় না হাঁস যেরকম পানির ভিতর দুধ দিলে দুধটাকে পানি থেকে বের করে নিতে পারে যারা ওসিয়া এবং আজমের আদর্শের মধ্যে চড়ে তারা হালাল দানাগুলা বের করে নিতে পারে এই জন্য চেষ্টা করবেন আজকে থেকে শুধু নামের গৌসুল আজম মাইজ ভান্ডারে আশেক নয় কাজের গৌসুল আজম মাইজ ভান্ডারে আশেক বনার আল্লাহ আমাদের তাফিক দান করুন